অর্ধেক পেনশন পেয়ে ভাটপাড়া পৌরসভার ভিতরে বিক্ষোভ অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা দীর্ঘদিন ধরে অর্ধেক পেনশন পাচ্ছে, সেই অভিযোগ তুলে সোমবার ভাটপাড়া পৌরসভা ভবনের ভিতরে বিক্ষোভ প্রদর্শন করল ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। এই দিন প্রায় 50 জনের বেশি অবসরপ্রাপ্ত পৌরকর্মী পৌরসভা ভবনের ভিতরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভ নিয়ে বলতে গিয়ে বিক্ষোভকারীরা জানান, সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনের পথে নামবেন। আনপ্রেসিডেন্টেড পেনশন হচ্ছে, পেনশন কাটলমেন্ট হচ্ছে, আনপ্রেসিডেন্টেড ঘটনা, অভূতপূর্ব ঘটনা, নজিরবিহীন ঘটনা। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে বলেছি পৌর প্রধানকে, উপস্থিত ছিলেন উপপৌর প্রধান, আরও কয়েকজন প্রতিনিধি। আমরা তাছাড়া 8 বছর ধরে গ্যাচুইটি পাচ্ছে না পৌরসভার কর্মচারীরা, প্রায় 140 জন। 2014 সালের পর থেকে রিটায়ার করার পর তারা কোনো গ্যাচুইটি পায়নি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে 43 জন, কোর্টে অর্ডার হয়েছে দেওয়ার, সেই আদেশের ডেটও তারা মানেনি। কন্টেম্পট হয়েছে, কন্টেম্পটেরও মানা হচ্ছে না, পুনরায় কন্টেম্পটের হিয়ারিং আছে জানুয়ারি মাসের 3 তারিখে। এই পৌরসভার এই এর বিরুদ্ধে পৌর কর্মচারীরা যারা গ্যাচুইটি পায়নি এবং অক্টোবর মাসের পেনশন কেটে নেওয়ার বিরুদ্ধে, অর্ধেক করে দেওয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ আমরা পৌর প্রধানের সঙ্গে আলোচনা করলাম, উপপৌর প্রধান আপনাদের সামনে জানালেন, আগামী সোমবার আবার আমাদের সঙ্গে বসে এর মধ্যে ওনারা একটা ব্যবস্থা করবেন, যদি না হয় তাহলে আগামী সোমবারের পর থেকে আমরা লাগাতার ধর্নায় বসতে বাধ্য হব। আমাদের পেনশন দিচ্ছে না ঠিক মতো, মাসে পেনশন দিয়েছে, পেনশন টাকা অর্ধেক করে দিয়েছে, কেটে দিচ্ছে, গ্র্যাজুয়েটির টাকা 15 সালে রিটায়ার হয়েছে, তার কোনো পেনশন ওনারকে দেওয়া হলো না। এইভাবে আমাদের দিন কি করে চলবে? প্রত্যেকবার যদি আমরা বারবারই এখানে পৌরসভায় এসে আমরা যদি ধর্ণা দিই আমাদের টাকার জন্য, নিজস্ব টাকা, তা যদি পৌরসভা কেটে নেয়, এইভাবে তো চলতে পারে না। আমাদের বাড়িতে প্রত্যেকেই অসুস্থ মানুষ, তাদের ওষুধপত্র, খাওয়া দাওয়া সব কিছুই তো, সেই দুর্গাপুজো থেকে আমাদের দীপাবলি অন্ধকার হয়ে গেল, ঘর কোনো টাকা নেই, পয়সা নেই, এখনও সেই অর্ধেক করে দিচ্ছে। এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। টাকা তো যেভাবে পৌরসভা যখন চেক আসে সেই সইগুলো তারা কীভাবে করছে, যে অর্ধেক পেনশন দিচ্ছে, তাদের নিশ্চয়ই তারা পুরো টাকা পাঠাচ্ছে, তাহলে এই টাকাটা আমাদের অর্ধেক দেওয়া হচ্ছে কেন? এটাই আমাদের আবেদন, আমাদের পুরো টাকা পয়সা গ্যাজুইটি সব মিটিয়ে দিক, আমাদের কোনো ব্যাপার না, আর পেনশনটা যাতে প্রত্যেক মাসে 1 থেকে 10 মধ্যে দেওয়া হোক। অপরদিকে এই বিক্ষোভ নিয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, এই মুহূর্তে পৌরসভার একটু আর্থিক সমস্যা রয়েছে, ধীরে ধীরে পেনশনারদের পেনশন আপডেট করা হবে। আপনার যে পেনশনটা, তার 40% গভর্নমেন্ট দেয়, 60% আমাদের দিতে। আপনাদের 10 কোটি টাকা পেনশন দিতে ব্যয় হয় আমাদের মিউনিসিপ্যালিটি ইয়ারলি। 10 কোটির মধ্যে 40% 4 কোটি টাকা গভর্নমেন্ট দেয়, 6 কোটি টাকা আমাদের পে করতে হয়। আমাদের মিউনিসিপ্যালিটি রেভিনিউ কালেকশন 5 দিয়ে 6 কোটি টাকা, ভাবুন। এই রেভিনিউ দিয়ে এই পেনশন, গ্র্যাচুইটি, মিউনিসিপ্যালিটি রানিং ফান্ড সব এটা দিয়ে মেনটেন করতে হয়। সেই জন্য ক্রাইসিস আছে, এর মধ্যে থেকেই আমরা সলভ করব। ঠিক যেভাবে আমরা 3-4 মাসের যে ডিউসটা ছিল ওটাকে আস্তে আস্তে নামিয়ে আনছি, ঠিক একইভাবে বেতনটাও যেমনি 7 মাসের বাকি ছিল ওটাও নামিয়ে এনেছি, পেনশন আপডেট অলমোস্ট হয়েই গেছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা, দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।